গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে আজকে আমরা কোষে দেখি 23.3 তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 311 এই পৃষ্ঠায় যে অঙ্ক রয়েছে ত্রিকোণমিতির সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা আমার এই চ্যানেল নিয়মিত দেখো তারা জানবে আমি এই অধ্যায়ের উপর অলরেডি একটি ভিডিও আপলোড করেছি যেখানে আমি বেসিক ফর্মুলা এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় ফর্মুলা এবং একের দাগের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তো আজকে আমি তাই দুয়ের দাগের থেকে অঙ্ক শুরু করেছি। তো দেখো আমরা এগিয়ে যাচ্ছি অঙ্কতে, দুয়ের দাগের প্রথম অঙ্ক, দুয়ের দাগের প্রথম একের দাগের যে অঙ্ক রয়েছে সেখানে রয়েছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। তো দেখো কোসেক থিটা তো তোমরা জানোই সাইন থিটার অনন্যক, তাহলে সাইন থিটার যদি অনন্যক হয় তাহলে আমরা জাস্ট লিখে দিয়েছি কোসেক থিটা সমান 1/sin θ। অপরদিকে যদি তুমি ট্যান থিটার কথা প্রকাশ করতে চাও সাইন থিটার মাধ্যমে, তো প্রাথমিকভাবে আমরা লিখলাম ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো এখানে কস থিটাটা কিন্তু সাইন থিটার মাধ্যমে প্রকাশ করা হয়নি, তাই এই কস থিটাটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করে নিতে হবে প্রথমে। তো তোমরা যারা ফর্মুলা জানো তারা জানবে আমাদের কাছে ফর্মুলা আছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা সমান cos² θ = 1 - sin² θ। তাহলে দেখো কস থিটা সমান কি হবে, রুট ওভার অফ 1 - sin² θ। তো আমি এটাই লিখেছি, তার মানে প্রকাশিত হয়ে গেল তোমার ট্যান থিটা কিসের মাধ্যমে প্রকাশিত হলো, সাইন থিটার মাধ্যমে প্রকাশিত হয়ে গেল। এই হলো তোমার অঙ্কটি। তো এবার পরবর্তী যে দুয়ের দাগের অঙ্ক দেখবে, দুয়ের দাগে দুয়ের অঙ্ক কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করি। তো কোসেক থিটাকে আমরা প্রথমে কস থিটার মাধ্যমে প্রকাশ করব, তো কোসেক থিটাকে যদি আমি সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি আমরা লিখতে পারি 1/sin θ। অপরদিকে আমরা সাইন থিটাকে রিপ্লেস করতে পারি কি দিয়ে, রুট ওভার 1 - cos² θ। কেন, তো এখানে আমি তোমাদের জন্য আলোচনা করেছি। তো দেখো এখানে তো বলাই আছে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত হলো 1 - cos² θ। এবার তাহলে সাইন থিটা সমান হলো রুট ওভার 1 - cos² θ। তো আমি সেটাই বসিয়ে দিয়েছি এখানে সাইন থিটার পরিবর্তে, আর আমাদের মূল লক্ষ্য ছিল কোসেক থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করা, আমরা প্রকাশ করে নিয়েছি। পরের অঙ্ক যদি তুমি দেখো ট্যান থিটাকে প্রকাশ করতে বলা হয়েছে কস থিটার মাধ্যমে, তো আমরা জানি সবাই ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো এই সাইন থিটাটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করলে আমরা লিখতে পারি রুট ওভার 1 - cos² θ। তো আমি সেটাই এখানে লিখেছি, আর নিচে এখানে তো কস থিটা ছিলই, তার মানে প্রকাশিত হয়ে গেল ট্যান থিটা কিসের মাধ্যমে, না কস থিটার মাধ্যমে। এবার তোমরা চলে যাও পরবর্তী অঙ্ক, পরবর্তী অঙ্ক তিনের দাগের একের অঙ্কটা দেখো। তিনের দাগের একের অঙ্কতে বলা রয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত। তো এই অঙ্ক করতে গেলে তোমাদের মনে রাখতে হবে, আমি যারা ফর্মুলা দেখেছো তারা জানবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 একটা ফর্মুলা রয়েছে। তো এই ফর্মুলাগুলো আমি কোথায় আলোচনা করেছি এর আগে অলরেডি আমি একটা ভিডিও ছেড়েছি এই অধ্যায়ের ওপর, সেখানে তোমরা পেয়ে যাবে। যারা দেখেছো তো ঠিক আছে, যারা দেখোনি তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা কিন্তু একটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে সেই লিস্ট থেকে তোমরা অঙ্কগুলো পরপর দেখো, এই অধ্যায়ের অঙ্কটাও দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান যদি 1 হয় তাহলে আমরা এখানে a² - b² ফর্মুলা যদি অ্যাপ্লাই করি আমরা বলতে পারি সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক থিটা মাইনাস ট্যান থিটা সেক থিটা প্লাস ট্যান থিটা। আমরা এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম, a² - b² = a + b a - b, এই ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করলাম। তো প্রয়োগ করলে আমরা ঠিক এইভাবে লিখবো সেক থিটা মাইনাস ট্যান থিটা সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 1। এবার দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান আমাদের মান নির্ণয় করতে হবে, অপরদিকে আমার কাছে জানা আছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2। তো আমরা এখানে বসিয়ে দিয়েছি 2, তাহলে 2 বসিয়ে দিলে তো বামপক্ষ থেকে যদি আমরা ডান পক্ষে আনি এখানে গুণ অবস্থায় আছে এইদিকে ভাগ অবস্থায় আসবে, তাহলে আমাদের রিকোয়ার্ড আনসার বেরিয়ে এলো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/2। তো নিশ্চয়ই বুঝতে পারলে অঙ্কটি। এবার আমি চলে যাচ্ছি তিনের দাগের দুয়ের অঙ্ক যেখানে বলা রয়েছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত। তো একইভাবে আমি করব, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এই ফর্মুলা আমাদের জানা আছে। যারা ফর্মুলা জানো না তাদের আমি আবার অনুরোধ করব, এই ভিডিওর ডিসক্রিপশানে একটা লিঙ্ক পাচ্ছ প্লেলিস্টে, সেখান থেকে কিন্তু তোমরা পরপর করে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে দেখো, এই অধ্যায়ের উপরেও ভিডিও পেয়ে যাবে আগেরটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে এখানে আমরা a² - b² ফর্মুলা ব্যবহার করলে আমরা বলবো a + b a - b সমান হচ্ছে 1। এবার দেখো a মাইনাস বি
এটার মান তো দেওয়াই আছে, এটার মান হচ্ছে রুট টু মাইনাস ওয়ান, তো রুট টু মাইনাস ওয়ান দেওয়া আছে, এখানে ওয়ান। তাহলে এবার দেখো আমরা রুট টু মাইনাস ওয়ানকে যদি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসি, এখানে ভাগ করে বসিয়েছি, তো ভাগ করে বসানোর পর আরও একটা কাজ আছে, আমরা করণী নিরসন করতে হবে। করণী চ্যাপ্টার যারা করেছো তারা জানবে আমাদের এখানে রুট টু মাইনাস ওয়ান দিয়ে যদি আমার ভাগটাকে আমরা তার উল্টো অর্থাৎ রুট টু প্লাস ওয়ান দিয়ে ওপর নিচকে গুণ করে নিতে হবে। তো আমরা গুণ করে নিয়েছি, তো গুণ করে নিলে ওপরে এখানে হলো কত তোমার রুট টু প্লাস ওয়ান, আর এখানে দেখো এ মাইনাস বি, এ প্লাস বি এর ফর্মুলা আবার আমরা প্রয়োগ করেছি। প্রয়োগ করলে আমরা কী পাচ্ছি, রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান মানে দুই মাইনাস এক দ্যাট ইজ ওয়ান, তার মানে আমাদের কাছে আনসার বেরোলো শুধুমাত্র কি আনসার বেরোলো তোমার মনে রাখবে রুট টু প্লাস ওয়ান। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান হলো রুট টু প্লাস ওয়ান। তো এখানেই আমি আজকের আলোচনা শেষ করলাম, আবার আমি তোমাদের জন্য অঙ্ক নিয়ে আসবো তোমরা মাধ্যমিকার প্রস্তুতির জন্য। আমার এই ইউটিউব চ্যানেল নিয়মিত দেখতে থাকো আর এগিয়ে চলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এখানেই শেষ করলাম।